মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 13 এপ্রিল বৃহস্পতিবার, আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো জানোই প্রতি বছরের মতো এবছরও আমি উপোস রেখেছি, আর বাড়িতে বাবা শিবের পুজোও করব, তার সাথে মন্দিরেও পুজো দিতে যাবো। তো সেই সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ফুল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে উপোস করেছিলাম, সকাল দিকে বাড়িতে পুজো করেছিলাম, আর মানে বিকেল দিকে গিয়েছিলাম মন্দিরে। তো প্রথম থেকে ফুল ভিডিও দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যেসব বন্ধুরা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো, সাথে আছো, পাশে আছো, তাদের তো অসংখ্য থ্যাংক ইউ। আর যারা নতুন চ্যানেলে, তারাও সাপোর্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। তো আছো বের হয়েছে পেয়ারা, আর এই যে ডালের সাথে এই যে ডাল যুক্ত আম, নারকেল, আপেল, কলা, আঙ্গুর, শসা। তো এখানে 3, 3, 6, 7, 8 রকম ফল রয়েছে। আর এখানে আমি কিছু ফল কেটেছি, তার মধ্যে বেশি রয়েছে জল আলু, মানে মোট 9 রকম ফল ছিল। তো 9 রকম ফলেই বাবাকে অর্পণ করা হয়েছে। এই যে আমি ফল কেটে একটা প্লেট সাজিয়েছি। ওম শিব শম্ভু ভোলে মহেশ মহাদেবে নমঃ, শিব শম্ভুয়ে নমঃ ভোলে মহেশ মহাদেবে নমঃ, শিব শম্ভুয়ে নমঃ ভোলে মহেশ মহাদেবে নমঃ, ওম শিব শম্ভুয়ে নমঃ পুজোতে যাওয়ার জন্য ডালিটা সাজিয়ে নিচ্ছি। তো এই যে এখানে রয়েছে বাতাসা, আপন ফুলের মালা, বেলপাতা, গাঁদা। তো কালকে ফুলগুলো কেনা হওয়া হয়েছে, যার জন্য একটু শুকিয়ে গিয়েছে। কিছু ফল নিয়ে নিচ্ছি। আর এই যে দেখো একটা ধুতরা ফল আনা হয়েছিল বাবার প্রিয়, কিন্তু ধুতরা ফলটা পাকা ছিল, যার জন্য ফেটে ফেটে বিচিগুলো এখানেই পড়ে গিয়েছে। আর এই যে দুধের সাথে গঙ্গা জল, তারপর দই সব মিশিয়ে নিচ্ছি। এখন তো বিক্রি হচ্ছে না, কালকে বিক্রি হয়ে গিয়েছে। এই যে বাবার প্রিয় মধু, রেডি করে নিয়েছি, এরপর পুজো দিতে যাবো, তার জন্য কিছু ধূপ দরকার।
আমি আমার হাজব্যান্ড দুজনেই উপোস করেছিলাম শিবরাত্রির মতো। তো অফিস গিয়েছিল, অফিস থেকে ফিরে এসেছে, আর আমি রাতে ডিনারটা বানিয়ে নিয়েছি। এই যে কাবলি ছোলা বানিয়েছি, তার সাথে গরম গরম লুচি। তো কেমন লাগলো আজকের ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন ব্লগ।